আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সুস্বাগতম আমাদের স্কুলের পক্ষ থেকে। আমি রহিম। আমি গত ক্লাসে তোমাদেরকে ত্রিকোণমিতির 9.1 এর 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো দেখিয়েছিলাম বোর্ডে। আজকে 11 থেকে সামনের দিকে ত্রিকোণমিতির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, আচ্ছা 11 নম্বর অঙ্কটা ছিল এরকম, ছিল এরকম 11 নম্বর অঙ্কটা। সেকে প্লাস টেনে বাই কোসেকে প্লাস কটে ইকুয়াল কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস টেন এ। এই অঙ্কগুলো কয়েকটা নিয়মে করা যায়, তো আমরা যেটা সহজ মনে হয় সেই নিয়মটাই করতেছি। যেমন এটা যদি আমরা আড়াই গুণ করে নেই, তাহলে হবে সেকে প্লাস টেন এ যেহেতু এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1, আচ্ছা আমরা তাহলে অঙ্কটা তুললাম, আমরা আর আর গুণ করলাম, তাহলে এই ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হরের গুণ হবে। তাহলে আমরা লব তুললাম আর এই ভগ্নাংশের হরটা সাথে নিয়ে আসলাম, এই ইকুয়ালের ইকুয়াল, আর এই ভগ্নাংশের হরের সাথে এই ভগ্নাংশের লবের গুণ হবে। তাহলে এই ভগ্নাংশের হরটা তুললাম আর সাথে এই ভগ্নাংশের লবটা আমরা তুললাম। আমরা যদি এটা করি যে এখানে এটা এ এটা বি, আবার এটা এ এটা বি হবে, তাহলে তাহলে কি দাঁড়ায় আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালের ইকুয়াল। তদ্রূপ এটা যদি এ ধরি এটা বি ধরি, তাহলে এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমাদের দাঁড়ায় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, তার মান হচ্ছে 1 ইকুয়াল ইকুয়াল কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, তার মান হচ্ছে 1। আমরা রাফে দেখে নিচ্ছি যে দুটো সূত্র সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1, আবার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে দুটো সূত্র অনুযায়ী আমরা মানটা বসে দিলাম। তাহলে দুটো পাশের মানটা আমাদের যেহেতু সমান আছে, তাহলে এটাই প্রমাণিত দুটো পাশটা সমান হলো। আচ্ছা 12 নম্বর অঙ্ক, এগুলো লেফট হ্যান্ড সাইড দিয়ে করা যায়। তাহলে নিচে থাকলো
cosec a minus 1 plus cosec a बारो नम्बर अंकर बामपाशरक डान पास प्रमाण करते हैं जतियों जो अंक है हरगुल लसागु करते हरगुल लसागु हल दोनटाई तुलब जेहतु दुटा दो रकम तोनटाई तुलते हैं कोसेक ए माइनस वन कोसेक ए प्लस वन। अच्छा हमरा प्रथम बंगनेशर कास्ट करब ये बंगनेशर कास्ट करब एट फर्स्ट ये बंगनेशर से कास्ट करी ताले इखने एटा होच्छे हर हर द्वारा आमादेर लसागुरे आगे भाग करा लागबे एटा भाग करले ये हर आर ये लसागुरे एटा बाद जाबे थाकबे ये अंशेर साथे ये लबेर अंश आमादेर गुण करा लागबे ताले आमरा तुलब कि cosec a अफ एटा गुण करब ताहले cosec a प्लस वन ए प्लस ए प्लस एबार आमरा ए बंगांशेर कास्टा करबो ए बंगांशेर कास्टा करले एखाने एटा होच्छे हर ए हर द्वारा आमादेर लसागुरे भाग करा लागबे तार ए हर आर एटा बाद जाबे बाकी थाकबे एटा एटार साथे आमादेर ए लबटा गुण करते होबे ताहले गुण करले एखाने उपरे आसे cosec a আর সাথে গুণ করবে এইটা তাহলে এখানে থাকবে cosec a minus 1। আচ্ছা এটা সূত্র যদি এটা ধরি এটা b ধরি তাহলে a minus b into a plus b এর সূত্র হচ্ছে cosec square a minus 1। আর এখানে আমরা গুণ করে দেই cosec এর সাথে cosec গুণ করলে হবে cosec square a प्लस प्लस कोसेक दिए वन गुण कर ले कोसेक ए प्लस प्लस कोसेक द्वारा कोसेक गुण कर ले कोसेक स्क्वायर ए ए माइनस ए माइनस कोसेक द्वारा वन जो गुण करी कोसेक। अच्छा एबार एखाने कोसेक आछे प्लस से एटा से माइनस आमरा काटते पारि ताहले एखाने बाकी रइलो आमादेर কোসেক স্কয়ারে কোসেক স্কয়ারে তাহলে যদি আমরা যোগ করি তাহলে সহগ বাড়বে এখানে একটা কোসেক স্কয়ারে এখানে একটা কোসেক স্কয়ারে তাহলে হবে 2 কোসেক স্কয়ার a। আর এখানে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে cosec স্কয়ারে 1 টা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে ইকুয়াল cot স্কয়ারে ডান পাশে গেলে প্লাস হবে তাহলে আমাদের দাঁড়ালো যে cosec স্কয়ার a মাইনাস 1 এর সূত্র হচ্ছে cot স্কয়ার a তাহলে আমরা এটা লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস 1 এর সূত্রটা লিখতে পারি cot স্কয়ার a। ওকে তাহলে লাইনটা আমি পাশাপাশি তুলে দেই बराबर दिए निल गुण भग्नांश गुलो ভাগ অবস্থায় আছে এখানে উপরে এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ এই দুইটা ভগ্নাংশ আছে আমাদের ভাগ অবস্থায় তাহলে আমরা এটা এই ভগ্নাংশ দুটো ভাগ অবস্থা আছে এটা আমরা গুণে লিখতে পারি গুণে লিখলে আমরা প্রথমে ভগ্নাংশগুলো তুলব প্রথম উপরে একটা 1 sin² a গুণ চিহ্ন দেয়া নিচের ভগ্নাংশ যখন তুলব তখন হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে হর তাহলে এইটা এটা আমরা কাটতে পারি আর ইকুয়ালের ইকুয়াল তাহলে এখানে 2 এর 2 রাখলাম ডট উপরে 1 আর নিচে আছে cos² a
इक्वल 8 to 8 2 लिख लाम और 1 by cos square एर शुत्र होच्छे sec square है इट इज राइट हैंड साइड प्रूफ्ड ताहले তাহলে এভাবে হলো আমরা এটা দেখাইলাম cos স্কয়ারে যোগফল হবে 2 cos স্কয়ারে আর cos স্কয়ারে মাইনাস 1 এর সূত্র হচ্ছে cot স্কয়ারে এই 2 এ 2 রাখলাম cos স্কয়ারে এর সূত্র হচ্ছে 1 sin স্কয়ারে cot স্কয়ারে সূত্র হচ্ছে cos স্কয়ার a sin স্কয়ার a এই দুটো ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে তাহলে আমরা 2 এ 2 তুলবো আর যদি গুণে নেই তাহলে প্রথম ভগ্নাংশ তুলবো তোলার পর গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে যাবে a 2 a 2 রাখলাম sin স্কয়ারে কাটলাম তাহলে উপরে 1 আর নিচে cos স্কয়ারে 1 / cos স্কয়ারে a 2 a 2 রাখলাম 1 / cos স্কয়ারে এর সূত্র হচ্ছে sec স্কয়ারে আর ইকুয়াল এই ইট রাইট হ্যান্ড সাইড অন 2 sec স্কয়ারে ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ এখানে 12 এর অনুরূপ হচ্ছে 13 14 যদি তোমরা 12 নম্বর অঙ্কটা পারো তাহলে 12 এর অনুরূপ তোমরা 13 আর 14 করতে পারবে আচ্ছা তারপর আমরা পনেরো নম্বর অঙ্ক চলে যাই পনেরো নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আছে সাইন এ বাই ওয়ান মাইনাস কজ এ আর প্লাস ওয়ান মাইনাস কজ এ বাই সাইন এ তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এরকম আমরা এটা করে রাইট হ্যান্ড সাইড মিলাবো তাহলে এই দুইটার আমরা লসাগু করতে পারি দুইটা যেহেতু আমাদের দুই রকম হল তাহলে দুটাই হবে লসাগু তাহলে আমরা সাইনটা আগে তুলে দিলাম ওয়ান মাইনাস কজ এ তাহলে 1 মাইনাস কজে আমরা প্রথমে এই ভগ্নাংশের কাজটা করব প্রথমে আমরা এই ভগ্নাংশের কাজটা করি তাহলে এটা হচ্ছে হর হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করব ভাগ করলে এই হর আর এইটা বাদ যাবে তাহলে আমাদের থাকবে সাইন এ সাইন এ দ্বারা আমরা এই সাইন এর গুণ করলে হবে সাইন স্কয়ার এ এ প্লাস এর প্লাস এবার আমরা এই ভগ্নাংশের কাজটা করি তাহলে এই ভগ্নাংশের হরটা হচ্ছে এটা সাইন এর দ্বারা যদি আমরা এই লসাগুকে করতে হবে ভাগ তাহলে সাইন এর দ্বারা এটা ভাগ করলে সাইনে সাইনে আউট থাকবে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এর দ্বারা 1 মাইনাস কজ এর যদি আমরা গুণ করি তাহলে যেহেতু এটা একই জিনিস তাহলে হোল স্কয়ার লেখা যায় 1 মাইনাস কজ এ হোল স্কয়ার লেখা যায় নিচে যা আছে আমরা তা তুলবো উপরে তাহলে সূত্র লেখা যায় আমরা একটা সূত্র জানি এখানে যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এটা যদি এই ধরি এটা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয় তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার নিচে আছে তাহলে সাইন এ ওয়ান মাইনাস কজ এ উপরে থাকলো সাইন স্কয়ার এ ওয়ান এর উপরে স্কয়ার দিলে ওয়ান দুটো তো ওয়ান মাইনাস টু দিয়ে ওয়ান এর গুণ করলে টু আর এখানে থাকলো কজ এ আর এখানে থাকলো প্লাস কজ স্কয়ার
আচ্ছা, হেডলাইনটা আমরা আবার তুলতে পারি। তাহলে এখানে সাইন এ ওয়ান মাইনাস কোস এ, আমরা জানি সাইন স্কয়ার এ প্লাস কোস স্কয়ার এ তার মান হচ্ছে ওয়ান, এই জন্য আমরা এই কোস স্কয়ারটা আগে নিয়ে আসলাম। আর বাকি থাকলো প্লাস ওয়ান প্লাস ওয়ান, এ মাইনাস এর মাইনাস, আর এখানে আছে টু কোস এ, তাহলে টু কোস এ লিখলাম। ভাই অংশটা এখানে দেখাতে পারি, তাহলে আমরা সাইন স্কয়ার এ প্লাস কোস স্কয়ারের মান হচ্ছে ওয়ান লিখলাম, আর এ ওয়ান এর প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কোস এ, নিচে যা আছে হর তাই লিখলাম। এক একে যোগ করলে হলো দুই, মাইনাস মাইনাস, উপরে টু কোস এ, নিচে যা আছে তাই লিখলাম। উপরে এই দুইটা পদ থেকে একটা পদ, আর এই টোটালটা একটা পদ, এই দুইটা পদ থেকে আমরা টু কমন নিতে পারি। কমন মানে কি ভাগ, তাহলে দুই 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 দ্বারা এই দুইয়ের ভাগ করলে হবে ওয়ান, মাইনাস এর মাইনাস, এর টু দ্বারা টু ভাগ করলে টু চলে যাবে, থাকবে কজে। তাহলে আমাদের নিচের উপরে একটা উৎপাদক আর নিচের একটা উৎপাদকটা মিলে গেল, তাহলে এটা এটা আমরা কাটতে পারি, বাকি থাকবে টু বাই সাইন এ। টু বাই সাইন এ লিখলাম, তাহলে টু এর টু, যদি টুটা আমরা সরে নেই তাহলে উপরে কিছু না থাকলে ওয়ান দিতে পারি, আর নিচে সাইন এর সাইন এ, টু এর টু, ওয়ান বাই সাইন এর সূত্র হচ্ছে কোসেকে, তাহলে টু কোসেকে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এই তো রুট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। সতেরো নাম্বার করতে পারি আমরা, সতেরোতে লেফট হ্যান্ড সাইড আছে, সতেরো নম্বরটা এরকম, টেন থিটা প্লাস সাইন থিটা হোল স্কয়ার, এটা লেফট হ্যান্ড সাইড আছে আমাদের, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা লাগবে। টেন এর সূত্র আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, প্লাস সাইন থিটা সূত্র হচ্ছে ওয়ান বাই কস থিটা ব্র্যাকেট ক্লোজ স্কয়ার।
তাহলে দেখলে আপনার আছে টেন থিটা প্লাস সাইন থিটা ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস এর প্লাস সাইন থিটার সূত্র হচ্ছে ওয়ান বাই কস থিটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এবার আমরা এটা লসাগু করব, তাহলে হর এখানে কস থিটা এখানে কস থিটা যদি এক জাতীয় হর হয় তাহলে আমরা একটাই হবে লসাগু, তাহলে কস থিটা হবে লসাগু। এবার আমরা এই প্রথম বর্গমূলের কাজ করবো, এই বর্গমূলের কাজ করবো, এই বর্গমূলের কাজ করলে কস থিটা দ্বারা কস থিটার ভাগ করলে হবে ওয়ান, ওয়ান দ্বারা সাইন থিটার গুণ করলে হবে সাইন থিটা প্লাসে প্লাস এই কস থিটা। এবার দ্বিতীয় বর্গমূলের কাজ করবো, কস থিটা দ্বারা কস থিটার যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান, ওয়ান দিয়ে এই ওয়ানের গুণ করা লাগবে তাহলে ওয়ানই হবে। এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, উপরে যা আছে তা লিখলাম, সাইন থিটা প্লাস ওয়ান সাইন থিটা প্লাস ওয়ান লিখলাম, ভিন্ন ভিন্ন স্কোয়ার দিয়ে দেবো, যেহেতু এটার গায়ে লবের উপরে স্কোয়ার আছে হরের উপরেও কি স্কোয়ার আছে, তাহলে আমরা ভিন্ন ভিন্ন স্কোয়ার দিয়ে দেবো। কজের উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম আর এই থিটার থিটা, তাহলে উপরে যা আছে আমরা একটু সাজা লিখলাম, ওয়ানটা আগে নিয়ে আসলাম আর সাইন থিটার পরে, যেহেতু এই দুটো প্লাস আছে তাহলে আমরা সাজা লিখতে পারি, সাজা লিখে দিলাম উপরে যা আছে তা। আর কজ স্কয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা একটা সূত্র, কজ স্কয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার এটা যদি আমরা উপরে আমরা জানি ওয়ান এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে ওয়ান এ হয়, তাহলে এটার পরিবর্তে আমরা এইটা বলতে পারি, তা মনে মনে আমরা এটার উপরে যদি স্কোয়ার দিই তাহলে এ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যদি এ ধরি তাহলে এর উপর স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে ওয়ান বি হচ্ছে সাইন থিটা, তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আর উপরে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আছে তাহলে এটার ভাঙ্গে আমরা দুইবার গুণ অবস্থায় লিখতে পারি, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, এখানে লব আর হরের সাথে এটা একটা মিল আছে, তাহলে এটা কাটলাম বাকি থাকবে এটা, তাহলে এটা তুললাম, এটি তো রাইট হ্যান্ড সাইড এই ফ্রুট। তাহলে আমরা 19 নম্বর অঙ্কতে যেতে পারি, 19 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড আছে আমাদের, আমাদের লেফট হ্যান্ড সাইডটা আছে এইরকম, এখানে আমাদের এই জাতীয় অঙ্কতে নিচে এই জাতীয় অঙ্ক করার জন্য নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের আগের বারও লিখছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যদি এ ধরি এটা বি ধরি তাহলে এখানে আছে এ প্লাস বি, আমাদের নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা তৈরি করা লাগবে, তাহলে এ প্লাস বি আছে অতিরিক্ত, এ প্লাস বি থাকলে অতিরিক্ত আমাদের কোনটা লাগবে এটা লাগবে, তাহলে এ মাইনাস বি দ্বারা লব হরকে আমরা গুণ করবো, এই জন্য আগে আমাদের এখানে যা আছে তা আগে তুলে নিতে হবে, তাহলে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ, এই জন্য অতিরিক্ত ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে নেব, ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে নিতে, যেহেতু এটা রুটের ভিতরে তাহলে আমরা বলতে পারি যে রুট বা লব হরকে রুট বা ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ। আচ্ছা তাহলে এখানে লেখা যায় ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ তবে হোল স্কোয়ার লেখা যায়,
এখানে আমাদের রুটার স্ক্রিপ্ট করতে আছে। তাহলে এখানে একটা জাস্ট তা লিখলাম লব হরকে রুট বা ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করবো লব হরকে। তাহলে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে গুণ করলে ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার হবে, যেহেতু একই জিনিস তাহলে স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে। আর এটা যদি এ ধরে এটা বি ধরে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যা আছে তাই লিখলাম, নিচে ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান এর উপরে স্কোয়ার দিলে ওয়ানই হবে। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে কি কজ স্কোয়ার, এটা একটা সূত্র। ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ানই হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে কজ স্কোয়ার। এবার আমরা জানি লব এর উপরও স্কোয়ার আছে, হরের উপরও স্কোয়ার আছে, আর অতিরিক্ত রুট বা আছে। তাহলে আমরা জানি রুট আর স্কোয়ার সবসময় কাটাকাটি যাবে, তাহলে এই লবের উপরের এই রুট আর স্কোয়ার বাদ, এখানে এই রুট আর স্কোয়ার বাদ যাবে। তাহলে উপরে থাকবে ওয়ান মাইনাস সাইনে, নিচে থাকবে কজে। তাহলে ওয়ান মাইনাস সাইনে, নিচে থাকলো কজে। এখানে দুইটা পদ, একটা পদ একটা পদ, দুটোটা পদের নিচে হর আছে কজে। তাহলে আমরা ভেঙে সেপারেট করে লিখবো, তাহলে ওয়ান এর নিচে কজে লিখলাম, মাইনাস এর মাইনাস, আবার সাইনে সাইনের নিচে কজে লিখলাম। ওয়ান বাই কজের সূত্র হচ্ছে সেকে, মাইনাস এর মাইনাস, সাইন বাই কজের সূত্র হচ্ছে টেন এ। তাহলে সেকে মাইনাস টেন এ আছে রাইট হ্যান্ড সাইড রুট। এখানে আমাদের উনিশের মতো আছে বিশ, উনিশের অনুরূপ হচ্ছে বিশ, উনিশ নম্বর অঙ্কের মতো তোমরা বিশ নম্বরটা করতে পারবে। আমরা একুশ নম্বর অঙ্কতে যেতে পারি, দেওয়া আছে
আচ্ছা, অঙ্কটা ছিল আমাদের কজে প্লাস সাইনে ইকুয়াল রুট ওভার টু কজে। তাহলে আমরা এই সাইন এটা এখানে রাখলাম, ইকুয়াল ইকুয়াল কজের সাথে রুট ওভার টু আছে সহগ, আর এখানে কজের সাথে আছে ওয়ান। এখানে কজের সাথে রুট ওভার টু এর সহগের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং, এর একটু বেশি হবে, এই জন্য আমরা এই সূত্রটা ডান পাশে নিয়ে আসলাম। তাহলে এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এখানে এটা যা আছে তা ইকুয়াল ইকুয়াল, এই দুইটা থেকে আমরা কজে কমন নেবো, এখানে থাকবে রুট ওভার টু, মাইনাস আর মাইনাস কজ দ্বারা কজের ভাগ করলে হবে ওয়ান। টোটালটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, স্থানান্তর করে আর এটা ডান পাশে নিয়ে গেলাম, তখন আর চিহ্ন চেঞ্জ হবে না, যেহেতু আমরা দুটোই স্থানান্তর করেছিলাম। এবার এখানে কজে রাখলাম, কজের সাথে রুট ওভার টু মাইনাস ওয়ান আছে গুণ অবস্থায়, এটা যদি আমরা ডান পাশে নিয়ে নেই তাহলে এটা হবে ভাগ, আর উপরে সাইনের সাইনের লিখলাম। এখানে এটা যা আছে তা ইকুয়াল ইকুয়াল, এখানে আমরা রুট ওভার যদি ভ্যানিশ করতে চাই বা দিতে চাই, তাহলে আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র তৈরি করতে হবে। অতিরিক্ত আমাদের সূত্র মিলানোর জন্য আমাদের লাগবে, এখানে লাগবে এ প্লাস বি, এই জন্য লব হরকে এ প্লাস বি দ্বারা গুণ করে নিলাম। বাম পাশে যা আছে তা লিখলাম, উপরে যা আছে তাই লিখবো, শুধু নিচে কাজ করবো। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কজে কজে ইকুয়াল ইকুয়াল সাইনে দ্বারা রুট ওভার টু রে গুণ করবো, যেহেতু রুট ওভার টু একটা সহগ এই সংখ্যা, তাহলে এই সংখ্যাটা আমরা প্রথমে নিয়ে আসবো সহগটা, আর এই সাইনের সাইনে, প্লাসের প্লাস সাইনে দ্বারা ওয়ানের গুণ করলে হবে সাইনে, রুটার স্কোয়ার আউট তাহলে থাকবে এখানে ওয়ান, মাইনাসের মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে হবে ওয়ান, ওয়ান দুইটাতে গুণ করলে ওয়ানই হবে। এখানে যা আছে আমরা তা লিখলাম, ইকুয়াল ইকুয়াল উপরে যা আছে তাই লিখে দিব, দুই থেকে এক গেলে হবে এক, এখানে এটা যা আছে তা লিখলাম, ইকুয়াল ইকুয়াল ওয়ান দ্বারা এই দুইটা ভাগ করলে এই দুইটাই হবে। তাহলে প্রমাণে আছে সাইনে বাম পাশে, তাহলে কজে কজে রাখলাম, এই সাইনে ডান পাশে আছে প্লাস, এর বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস, ইকুয়াল ইকুয়াল এখানে বাকি থাকলো আমাদের রুট ওভার টু সাইনে, রুট ওভার টু সাইনে লিখলাম। এই তো এখানে প্রমাণ করতে বলছে এই জিনিসটা, তাহলে আমরা প্রমাণ করে দেখালাম। একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আচ্ছা এখানে 22 নম্বর অঙ্ক, এদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেকবার বলে আসছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা 22 নম্বর অঙ্ক। সূত্র হচ্ছে
আচ্ছা আমাদের দেওয়া আছে কন্ডিশন 10a মাইনাস 10a ইকুয়াল 1 বাই রুট বা 3 প্রমাণ করতে বলছে আমাদের কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ইকুয়াল 10 এ ইকুয়াল 1 বাই রুট বা 3 দেওয়া আছে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা আমাদের টার্গেট থাকবে এখান থেকে আমাদের কোসেক আর সেক তৈরি করা তাহলে আমরা 10 এর সূত্র আমরা জানি সাইন এ বাই কজ এ এটা যা আছে তা লিখলাম সাইনের সূত্র হচ্ছে 1 বাই কোসেক যেহেতু আমাদের কোসেক আর সেক দরকার সেহেতু আমরা কোসেক আর সেকের সূত্রতে পরিণত করা লাগবে সাইনের সূত্র হচ্ছে 1 বাই কোসেক এ কজের সূত্র হচ্ছে 1 বাই সেক এ ইকুয়াল আর ইকুয়াল এটা যা আছে তা লিখলাম এখানে দুটো ভগ্নাংশ আছে ভাগ অবস্থায় একটা একটা তাহলে আমরা এই দুইটার কি করব গুণে নেব গুণে নিলে প্রথম ভগ্নাংশ আমরা তুলব গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে গেল তাহলে 1 দ্বারা সেক এ গুণ করলে সেক এ কোসেক এ দ্বারা 1 এ গুণ করলে হবে কোসেক এ ইকুয়াল ইকুয়াল এটা যা আছে তা লিখলাম যেহেতু আমাদের কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার স্কয়ার এর মান দরকার এই জন্য আমরা দুটো পাশে বর্গ করব এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে বর্গ করব আর আমাদের এখানে কোসেক এ উপরে আছে আর উপরে দুটোই আছে কিন্তু কোসেক এটা যেহেতু প্রথমে এর জন্য কোসেক টা উপরে নেওয়া লাগবে আর সেক টা নিচে এই জন্য আমরা বিপরীতকরণ করলাম এখানে বিপরীতকরণ তাহলে যেহেতু এ হচ্ছে কোণ কোণের উপর স্কয়ার হবে না এই অনুপাতের উপর স্কয়ার হয়ে গেল আর রুটের স্কয়ার বাদ তাহলে থ্রি থাকবে আর ওয়ানের উপর স্কয়ার দিলে ওয়ানে হবে যেহেতু আমাদের এখানে মাইনাস আছে আর নিচে আছে প্লাস তাহলে আমরা বিয়োজন যোজন করবে এই জন্য প্রথম লবটা যা আছে তা থাকবে বিয়োজন মানে মাইনাস হবে আর সেক স্কয়ার লিখলাম আবার যোজন মানে উপরটা প্রথমে নিচে তুলবো যোজন মানে প্লাস প্লাস চিহ্ন দিয়ে হরটা সামনে লিখবো তদ্রূপ এখানে ইকুয়াল থ্রি মাইনাস ওয়ান হবে আবার থ্রির সাথে প্লাস ওয়ান হয়ে গেল তাহলে বিয়োজন যোজন করলাম আমরা বাম পাশে যা আছে তাই লিখলাম ইকুয়াল ইকুয়াল তিন থেকে এক গেলে হবে দুই তিন আর একে চার বাম পাশে যা আছে আমরা তাই লিখলাম ইকুয়াল ইকুয়াল যদি আমরা লব হরকে এখানে দুই দ্বারা ভাগ করা যায় দুই দুইয়ের ভিতরে যাবে একবার চারের ভিতরে যাবে দুইবার তাহলে এইটুকুর আমরা মানটা পেলাম হাফ এই হাফটাই হবে আমাদের অ্যান্সার তো গত পাঠে আমরা 6 থেকে 10 এর অঙ্কগুলো দেখেছিলাম আর আজকে 11 থেকে কত এখানে 22 পর্যন্ত অঙ্কগুলো দেখালাম আর অল্প কয়েকটা অঙ্ক আছে আমরা নেক্সট ক্লাসে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা ত্রিকোণমিতিতে একটু কঠিন যে কোনো অঙ্কই কঠিন হবে তখনই যদি তুমি সূত্র না পারো এই জন্য অঙ্ক করার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সূত্র একদম মুখস্থ করে ফেলতে হবে আর সূত্রগুলো যদি একদম আয়ত্ত করতে পারো মুখস্থ থাকে মনে তাহলে দেখবে অঙ্ক একদম সহজ কোনো কঠিন বলতে কোনো শব্দই থাকবে না যে একটা প্রবাদ আছে যে যতই করিবে ততই ভুলিবে বলতে বলতে একবার পারবে যখন পারবে তখন আর ভুলবে না এটা নিজে তৈরি করলাম আর কি এই জিনিসটা আমরা দেখলাম যে কাজে কর্মে একই যখন তোমরা প্রথমে করতে চাইবে তখন দেখবা বারবার ভুল হইতেছে যখন তোমার মনের সাথে একেবারে মিলে যাবে তখন দেখবা আর ভুল হবে না আর যখন আর ভুল হবে না তখন দেখবে তুমি একদম পরিপাটি মানে এই অঙ্কটা আর কখনো তুমি ভুলবেই না হয়তো 10-15 দিন পর আবার একটু রিভাইজ দিলে হয়ে যাবে যাক আজকে এই পর্যন্ত তোমরা অঙ্কগুলো একটু বেশি বেশি করবা আর সবার জন্য শুভকামনা রইলো আজকে এই পর্যন্ত বিদায়